জিলা উপায়ুক্ত কার্যালয়ের মূল নথিত সলনি হয়েছিল গরাকীর নাম। গরাকীর নাম পূর্বর গরাকীর নাম সলনি করে নতুন গরাকীর নাম সৃষ্টি করেছিল। বিনিময়ত সংগ্রহ করেছিল চক্রটোয় বৃহৎ পরিমাণের ধন। দের ইজ আ ক্রিমিনাল অ্যাক্টিভিটি এসেনশিয়ালি ফোর্জিং অফ দ্য লেগেসি রেকর্ডস, মানে যত অরিজিনাল রেকর্ড যত আছে তাত ফোর্জিরি কথাটো, উইচ ওয়াজ ভেরি ভেরি ডেঞ্জারাস ইন নেচার। কারণ অরিজিনাল ডকুমেন্ট যেতিয়া ফোর্জিরি করে চেঞ্জ করে দিয়া হয় তেতিয়া কমপ্লিট ফর অল টাইমস টু কম সেই সিস্টেমটো ভিশিয়েট করে দিয়া হয়। সো সেইটো পিছত মই গুৱাহাটী মহানগর আয়ুক্ত ডাঙরিয়া কইছিলো যে এটা ক্রিমিনাল কেস রেজিস্টার করে করব লাগে। এভরি ওয়ান ইনভলভড ইন দিস ইজ ব্রট টু দ্য টাস্ক এন্ড উই আনকভার দ্য এন্টায়ার স্টোরি, যেটুকে যত যত যদি ফর্জারি হয়েছে এটা আমি গভর্নমেন্টক ইন্টিমেট করব পারো যে আমুক আমুকত ফর্জারি হয়েছে, সো দ্যাট গভর্নমেন্ট মে টেক হোয়াট এভার কারেক্টিভ মেজার্স আর রিকোয়ার্ড। এই অভিযোগ এদিন বা দুদিন নহয়, প্রায় এমাহ পূর্বে লাভ করেছিল আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিংয়ে। বিষয়টি অবগত করা হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকো, আর তারপিছতে আরম্ভ হয়েছিল অভিযান। এমাহজোড়া এক অভিযান চলিছিল কামরূপ মহানগর জিলা প্রশাসনের অধীনত থাকা রাজচক্র বিষয়া কার্যালয়ের ভূমি নথি পরীক্ষণ, আর সেই ভূমি নথি পরীক্ষণ করিয়ে লাভ করেছিল বিভিন্নতা তথ্য প্রমাণ, আর তারপিছতে আরম্ভ হয়েছিল অভিযান। এইটো বহুত দিনৰ পৰা ইনফৰমেশ্যন আমাৰ তাত আহি আছিলে, আৰু এই বিষয়ে মই এটা কথা ক'ব বিচাৰিছোঁ, কিছুমান আমাৰ মিডিয়াৰ বন্ধুসকলেও আমাক খবৰটো দিছিলে। সেইটো প্ৰায় যোৱা এক ডেৰ মাহ এটা ইনকুৱাৰী ষ্টেজত আছিলে। ইনকুৱাৰী কৰি যিটোকে দেখা গ'ল, মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়েও নিৰ্দেশ দিছিলে, তেখেতো সংজ্ঞানত অনা হৈছিলে আজি প্ৰায় একমাহ আগত, তেতিয়া তেখেতে এইটো আমাক নিৰ্দেশ দিছিলে যে এইটো ডিটেইল ইন ডেপথ চাব লাগে। এই মুহূৰ্তলৈকে আৰক্ষীৰ অভিযানত গ্ৰেপ্তাৰ হৈছে বাৰগৰাকীকৈ দালাল, অধিবক্তা, বিষয়া, কৰ্মচাৰী, আৰু এই চক্ৰটোৱে দীৰ্ঘদিনে কাম কৰি আহিছিল গুৱাহাটী মহানগৰীত ভূমি জালিয়তিৰ। পিছে এই চক্ৰটোৱে যদি চোৱা হয় প্ৰায় ছয় সাত বছৰ পূৰ্বৰে পৰা তেখেতসকলে এই ধৰণৰ কাম কাজত লিপ্ত হোৱা বুলিও এক সম্ভেদ লাভ কৰিছে ক্ৰাইম ব্ৰাঞ্চে। চাইবাৰ চেলে লাভ কৰা তথ্য অনুসৰি এই চক্ৰটোৱে অভিযান কালতে তেখেতসকলে বহুখিনি নতুন নতুন তথ্য পোহৰলৈ আনিবলৈ সক্ষম হৈছিল, আৰু তাৰ ভিতৰত এটা আছিলে যে অতি কম দিনৰ ভিতৰতে ধনী হৈ পৰিছিল এইসকল বিষয়া। কাৰ্যালয়ত থকা অইন বিষয়াৰ তুলনাত এওঁলোক ব্যতিক্ৰম আৰু বিশেষভাৱে ধনী হৈছিল, কিয়নো নিশাটোৰ ভিতৰতে তেখেতসকলে সংগ্ৰহ কৰিছিল লাখ লাখ টকা, আৰু সেই সম্পত্তিৰ পাহাৰ দেখি এতিয়া তবত মানিছে তদন্তকাৰী আৰক্ষীয়ে। মঙলবাৰৰ দিনটোতে দেখিবলৈ পোৱা গৈছিলে ছগৰাকীকৈ দালাল, বিষয়া, কৰ্মচাৰীক তেখেতসকলে গ্ৰেপ্তাৰ কৰিছে, আৰু সেই গ্ৰেপ্তাৰ কৰাৰ ভিতৰত থকা নিৰঞ্জন দাস নামৰ নলবাৰীৰ যিগৰাকী তৃতীয় বৰ্গৰ কৰ্মচাৰী, সেইগৰাকীৰ ঘৰত লাভ কৰিছে তেখেতসকলে বৃহৎ পৰিমাণৰ টকা আৰু ভুৱা নথি জালিয়াতি পত্ৰ। একেদৰে পলাকবাৰীৰ থকা নয়ন কলিতাৰ ঘৰতো লাভ কৰিছে যথেষ্টখিনি আপত্তিজনক তথ্য। তেখেতসকলৰ সুবিশাল বাসগৃহ দেখিও তবত মানিছে আৰক্ষীয়ে। এতিয়া স্বাভাৱিকতে প্ৰশ্ন হৈছে, এফালে দুৰ্নীতি, অনিয়ম, নথি ভুৱা জালিয়তি, আৰু তাৰ সমান্তৰালভাৱে এইসকল অসৎ পথেৰে সংগ্ৰহ কৰা কৰ্ম বিষয়া, কৰ্মচাৰী, দালাল, অধিবক্তাৰ সম্পত্তি সঁচাকৈ এতিয়া আৰক্ষীৰ সঠিক তদন্তৰ পিছত সমান্তৰালভাৱে তেখেতসকলৰ সম্পত্তিও জব্দ হ'বনে নহয়, সেয়াও হয়তো সময়ত লক্ষণীয় হৈ ৰ'ব।